সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বিদেশি চাপে সরকার দিশেহারা অবস্থা, বললেন সমাবেশে বারো দলীয় জোটের নেতারা। বর্তমান বিদেশি চাপ সামলাতে সরকার দিশেহারা অবস্থা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছে বারো দলীয় জোটের নেতারা। তারা বলেছেন মিথ্যাচার করে ধরা খেয়েছে সরকার, এই সরকারের লেজে গোবরে অবস্থা। বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার দিবাস্বপ্ন তাদের কখনোই পূরণ হবে না। বিএনপিকে মাইনাস তারেক সমঝোতায় যার চেষ্টায় ব্যর্থ সরকার, চোখে এখন সর্ষে ফুল দেখছে। জানাবো নতুন কর্মসূচি ঘোষণা করল জামাত ইসলাম বাংলাদেশ। নতুন করে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলাম। বিএনপির সঙ্গে সুর মিলে এবার তারা বিএনপির সাথে চতুর্থ ধাপে আবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে। জানাবো ১৩ দিনে ৯২ গাড়িতে আগুন ভাঙচুর। এবার একটি গুরুত্বপূর্ণ সংবাদ, ভিডিও ভাইরাল। সিলমারো ভাই সিলমারো, নৌকামার্কায় সিলমারো। ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ আসনের উপনির্বাচনে প্রকাশ্যে নৌকাপতিকে সিলমারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ২ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিওতে নৌকাপতিকে সিলমারার সময় এক যুবককে বলতে শোনা যায় সিলমারো ভাই সিলমারো, নৌকামার্কায় সিলমারো। এবারে জানাবো রাজধানীর মাতুইলে বাসে আগুন। রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুইলে এলাকায় আসিয়ান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রাত ৮:৪৩ মিনিটে এই দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এবং সর্বশেষ জানিয়ে দেব বিএনপি জামাত সন্ত্রাসবাদী শক্তিতে পরিণত হয়েছে বলছে জাসদ। বিএনপি জামাত সাংবিধানিক গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক পদ বাদ দিয়ে সন্ত্রাসী শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নেতারা। আজ বৃহস্পতিবার ৯ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের পক্ষ থেকে আয়োজিত এক সমাবেশে অংশ নিয়ে বক্তারা এসব মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রিয় বন্ধুরা, আপনি কোন জায়গা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। বিদেশি চাপে সরকার দিশেহারা অবস্থা বলছে বারো দলীয় জোটের নেতারা। বিদেশি চাপ সামলাতে সরকার দিশেহারা অবস্থা বলে মন্তব্য করেছে বারো দলীয় জোটের নেতারা। তারা বলছেন মিথ্যাচার করে ধরা খেয়ে সরকার লেজ গোবরে অবস্থা। বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করার স্বপ্ন তাদের পানসে হয়ে গেছে। বিএনপিকে মাইনাস করে তারেকের সমঝোতায় যার ব্যর্থ চেষ্টায় সরকার এখন চোখে সর্ষে ফুল দেখছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিজয়নগরে বিএনপির ঘোষিত অবরোধের সমর্থনে আয়োজিত এক সমাবেশে জোটের নেতা তারা এসব কথা বলেছেন। এর আগে অবরোধের সমর্থনে ওই এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়। সমাবেশে বক্তারা বলেছেন বিরোধীদের মিথ্যা অপবাদ অভিযোগ দিয়ে জেলে ভরে একা নির্বাচন করার খেলা দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে না। বিধায় অংশগ্রহণমূলক নির্বাচন এখনো সরকার পায়তারা করছে ভুয়াভাবে, রাতে ভোট করে তারপর নতুন করে ক্ষমতায় যাওয়ার জন্য, কিন্তু জনগণ তাদের সে দিবাস্বপ্ন ধরে ফেলেছে। এবার ২০১৪ এবং ২০১৮ সালের মতো প্রহসনে নির্বাচন করতে পারবে না, ভোট চুরি করে নির্বাচন করতে পারবে না। জনগণ জেগে উঠেছে, গত ১৫ বছর ক্ষমতায় থেকে তারা সরকার জনগণের মন জয় করতে পারেনি বলে দাবি করেছেন নেতারা। অভিযোগ করে তারা বলেছেন নির্বাচন নিশ্চিত পরাজয় থেকে বাঁচার জন্য সরকার একের পর এক নোংরামি অস্তিত্ব রক্ষার উপায় খুঁজছে। নিজেরা প্রধান বিচারপতির বাসভবনে হামলা এবং পুলিশ হত্যা করে বিএনপির উপর দায় চাপাচ্ছে। আওয়ামী লীগ পূর্বপরিকল্পিতভাবে আগে থেকে মহড়া দিয়ে মহাসমাবেশের দিন নাটক মঞ্চ তৈরি করেছে। এই সরকারকে এবার আর ক্ষমতায় রাখা হবে না, যেভাবে হরতাল অবরোধ চলছে খুব শীঘ্রই এই সরকারের পদত্যাগ করতে বাধ্য করবে। সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান, বারো দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টি জেপি সভাপনমণ্ডলীয় সদস্য নব আলী আব্বাস খান, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ খান প্রধান। নতুন কর্মসূচি ঘোষণা করল জামাত ইসলাম বাংলাদেশ। নির্বাচন চলাকালীন কেয়ারটেকার সরকার গঠন, জামাতে আমির ডক্টর শফিকুর রহমান সহ সব কারাবন্দি মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্ষয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে আগামীকাল রোববার ১২ নভেম্বর এবং সোমবার ১৩ নভেম্বর টানা ৪৮ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলাম। এর আগে কয়েকদিন ধরে কর্মসূচি পালন করলে আহতদের দ্রুত আরোগ্য কামনা করে আগামীকাল শুক্রবার দেশ
দেশব্যাপী দোয়া অনুষ্ঠানের আহ্বান করেছে দলটি। বৃহস্পতিবার 9 নভেম্বর জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, অবিচার অনাচার দেশ ছেয়ে গেছে, তারা দেশের গণতন্ত্র গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে, নাগরিকদের ন্যূনতম ভোটের অধিকারটুকু এই সরকার হরণ করেছে। এমন অবস্থায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা তাদের পক্ষে সম্ভব নয়। ক্ষমতা হারানোর এই আশঙ্কা থেকে আওয়ামী লীগ সরকার ক্ষমতার অপব্যবহার করে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে এবং গণতন্ত্র বিকাশের পথ রুদ্ধ করে দিয়েছে। আমরা সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই, গণতন্ত্রকামী দেশপ্রেমিক জনতা জেগে উঠেছে, তারা স্বতঃস্ফূর্তভাবে বিরোধী দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, আপনাদের বিরুদ্ধে তারা ধারাবাহিকভাবে ক্ষোভ প্রকাশ করেছে এবং বিক্ষোভ প্রদর্শন করেছে, আপনারা শুভবুদ্ধির পরিচয় দিন, জনগণের ন্যায্য দাবি মেনে নিন, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিন। বিবৃতিতে আরো বলা হয়, আগামী 12 নভেম্বর রোববার ভোর 6টা থেকে শুরু হয়ে 14 নভেম্বর মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত টানা 48 ঘন্টা সড়ক রেল নৌপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করছি। 13 দিনে 92 গাড়িতে আগুন, ভাঙচুর 200। বিএনপি জামাতে ডাকা কর্মসূচিতে 28 অক্টোবর থেকে 9 নভেম্বর পর্যন্ত 13 দিন ঢাকা সহ সারাদেশে 92টি গাড়িতে অগ্নিসংযোগ এবং 200 গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে দাবি করছে ঢাকা মহাসড়ক পরিবহন মালিক সমিতি। বৃহস্পতিবার 9 নভেম্বর রাতে সমিতির পক্ষ থেকে এসব দাবি করেছে সাধারণ সম্পাদক খন্দকার এনায়তুল্লাহ। দপ্তর সম্পাদক সামদানি খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামীতে বিএনপি জামাতে নতুন কোনো কর্মসূচি ঘোষণা করলে ঢাকা সহ সারা দেশে বাস মিনিবাস চলাচল স্বাভাবিক রাখতে সমিতি এবং কোম্পানিভুক্ত মালিক শ্রমিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে হরতাল অবরোধ উপেক্ষা করে গাড়ি চলাচল অব্যাহত রাখায় মালিক শ্রমিকদের আন্তরিক অভিনন্দন জানানো হয়। সমিতির পক্ষ থেকে এনায়তুল্লাহ বলেছেন, আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ কোনোভাবেই বরদাস্ত করা হবে না, এসব ঘটনার সঙ্গে যুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেছেন, আগামীতে এ ধরনের কোন কর্মসূচি ঘোষণা করলে গাড়ি চলাচলে যেন কোনো প্রকার বাধা সৃষ্টি না হয়, এজন্য ঢাকা সহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করতে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। ভিডিও ভাইরাল, সিলবারো বাই সিলমারো, নৌকা মার্কায় সিলমারো। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আসনের উপনির্বাচনে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 2 মিনিট 23 সেকেন্ডের ওই ভিডিওতে নৌকা প্রতীকে সিল মারার সময় এক যুবককে বলতে শোনা যায়, সিলমারো ভাই সিলমারো, নৌকা মার্কায় সিলমারো। ভিডিওর প্রথম 10 সেকেন্ডে দেখা যায় ভিডিও কেন্দ্রে একজন নারী সহকারী প্রিজাইডিং কর্মকর্তার সামনে দাঁড়িয়ে আছে তিনজন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, তাদের একের পর এক ব্যালট ছিঁড়ে দিচ্ছে। একজন যুবক ব্যালটে বৃদ্ধাঙ্গুলি ছাপ দিয়ে নৌকা প্রতীকে সিল মারছেন, পাশে থাকা আরেক যুবক ব্যালট ভাঁজ করছেন এবং ব্যালটটি বক্সে রেখে দিচ্ছেন। ভিডিওর 11 সেকেন্ড থেকে আরেকটি বুথের চিত্র দেখা যায়, সেখানে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা দায়িত্বে আছে আরেক নারী, তিনি হাসতে হাসতে ব্যালট পেপার এর পেছনে স্বাক্ষর করছেন, তার সামনে তখন 5-6 জন যুবক। ব্যালটে সিলের কালি হয়নি এক যুবকের কথার পরিপ্রেক্ষিতে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা বলেছেন, আরে কালি হয়েছে। ওই কর্মকর্তার পাশে থাকা এক যুবকের গলায় নৌকা প্রতীকের প্রার্থী শাহজাহান আলমের ছবি সংবলিত কার্ড ঝুলছিল। কর্মকর্তা স্বাক্ষর শেষে একে একে ব্যালট ছিঁড়ে দিচ্ছেন আর তার প্রকাশ্যে একের পর এক ব্যালটে নৌকার সিল মারছেন। তখন এক যুবককে বলতে শোনা যায়, সিল মারো ভাই সিল মারো। আরেক যুবক বলেন, নৌকা মার্কায় সিল মারো। সহকারী প্রিজাইডিং কর্মকর্তার উদ্দেশ্যে নৌকা প্রতীকের আরেক সমর্থক বলেছেন, আরে আপনি ছিঁড়েন না, 8 থেকে 10টা সেরা লাইন না, ছেড়ে দেন না, মাইরা দিই, এরপর আপনি লেখেন আস্তে আস্তে, আপনি ছিলেন 10 থেকে 20টা, আমরা সিল মারি। এ সময় একজনকে বলতে শোনা যায়, আরে আমি দিব ঠাস ঠাস, আরেকজন বলেন আস্তে আস্তে। ভিডিওর এক পর্যায়ে আবার শুরুর দিকে নারী সহকারী সহকারী প্রিজাইডিং অফিসার কর্মকর্তা বুথের চিত্র দেখা যায়, ওই সময় ওই সহকারী প্রিজাইডিং কর্মকর্তার সঙ্গে আরেকজন নারী পোলিং এজেন্ট সহায়তা করেছেন, তারা ব্যালট পেপার ছিঁড়ে দিচ্ছে, নৌকার সমর্থকেরা ব্যালট প্রকাশ্যে সিল মারছেন। নারী সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ভোটার নম্বর 239 কিনা জানতে চাইলে নৌকার সমর্থকেরা বলেন, না 139। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন, তার দাবি, ভিডিওটি আশুগঞ্জ উপজেলা শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের 2টি বুথের। মোহাম্মদ শফিউল্লাহ প্রথম আলোকে বলেছেন, প্রত্যন্ত অঞ্চলে ছিল কেন্দ্রটি, 10 থেকে 10টি বুথে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, 10টি বুথে মোট 10 জন ছিলেন, 20 জন পোলিং এজেন্ট ছিলেন। কেন্দ্রে একটু ঝামেলা হয়েছিল, 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসেছিলেন, তবে প্রকাশ্যে সিল মারাও ভিডিওটি ছড়িয়ে পড়ার ঘটনা তার জানা নেই বলে দাবি করেছেন তিনি।